হ্যালো গাইস, আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। সো আজকে টাইটেল আর থাম্বনেলকে তোমরা বুঝে গেছো আজকে কি এক্স্যাক্টলি। আজকে আমার বান্ধবীর যে বিয়েটা হয়েছিল ওটার আজকে কোর্ট ম্যারেজ, মানে রেজিস্ট্রি ম্যারেজ যেটা বলে। সো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আমার ব্যাগ বুগো নিয়ে, এই যে আমার হিরো হন্ডা, তো এটা নিয়ে আমি ওর বাড়ি যাচ্ছি। হাই বল। হ্যালো, তোর ভয়েস আসবে না এমনি। তো আমি চলে গেছিলাম, গিয়ে আমি দেখতে পেলাম এই হাগুড়িটাকে। তো ও অনেকক্ষণ আগে থেকে চলে এসেছিল, তো আমার আসতে একটু লেট হয়ে গেছিল। দেন সন্দীপদা খাও না, তুই তো জানিস ব্লগ আর ওই সব করে বাবা। হ্যাঁ খাও না, তোর সাথে তোর প্রাইভেসি ভেরিজ হয়ে যাবে। কেন, এটা আমার, এটার প্রাইভেসি তোমার তোমার ভাগ্য ভালো আমি ফুলতজা ব্লগ বানাই নি। হ্যাঁ আমি ভাবছিলাম, ওকে ওটাই বলছিলাম, তুই একটাই মাত্র পেন্ডিং রয়ে গেল ফুলতজা ব্লগ। ফুলতজা ব্লগ, হ্যাঁ রে, বাকি মোটামুটি সব হয়ে গেছে। না গো, এটা মাঝারি পন্ডা, সেটা ছোট পন্ডা। তুমি কোনো পন্ডা নই, তুই কি? আমি সামন্ত। তুই সামন্ত এদিকে আয়। ফুলকপি দে, আলু কাবলি। থ্যাংক ইউ। ফুলকপি কে খায় ভাই, লুচির সাথে ভাজা? ও ভাজা করছি তো অসম্ভব। উড়ি এ বাবারি রান্না করতে তো হাত ফুলকপি উড়েই যেত আমার। আরেকটা ছোট হতো এই পিস। ইস খাবো না আমি, এক দেড় মাস বাকি আছে, মানে ওটা আগে থেকে তুলে ভাই ফোনে পাঠিয়ে দিই ভাই। সে আই ছোট পান্ডা, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে আমি রেডি করছিলাম। তো ও বলেছিল আজকে একটু মেকআপ টেকআপ করে দিতে, একটু হালকা পাতলা। তো যাই হোক, ওর মেকআপটা কমপ্লিট করার পর এইটা হচ্ছে আমি ফাইনাল লুকটার ভিডিও করতে পারিনি, জাস্ট একটা ফটো তুলেছিলাম। তো প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, তো একটাই ছবি তুলেছি। তো অনেক কিছু ঝামেলা করার পর ফাইনালি ওরা সাইন করতে ছিল। তো আমি এখানে ফটো তুলবো ভাবলাম না ভিডিও করবো, আমি এটা কনফিউজ ছিলাম। দেন তারপর ভাবলাম একটা ভিডিওই করে ফেলি, ফটো তুললে মানে ভালো আসছিল না, তো এই কারণে আমি ভিডিও করেছি। তো এখানে সব কিছু কাজ কমপ্লিট করার পর তারপর তোমরা আগে দেখো। চোখটা টেনে তারপর পড়া, আরে পড়া, আরে পড়া, তারপর এত কিছু বাদরামি করার পর এখানে পায়েলের শ্বশুর বাড়ি থেকে যারা এসেছিলেন তাদের খাওয়ার এখানে দেওয়া হচ্ছিল। সো অনেক কিছু আইটেম ছিল, তো ক্লোজ স্যুট আমি করতে পারিনি, তো আমি দূর থেকেই কিছু একটা ভিডিও করেছিলাম। আর এখানে এই যে ওনাদের বৌমা সার্ভ করছে খাওয়ার দাওয়ার, তো ও শাড়ি পরে তো নড়তে পারছে না, তারপরে আবার হড়বড় হচ্ছে, ও বলছে এত কিছু রান্না করেছি সব কিছু খেতে হবে, বাট কিচ্ছু খায় খাননি এনারা। তো যাই হোক, কিছু কিছু খেয়েছে বাট কিছু কিছু খায়নি। এটা পায়েলে শ্বশুরমশাই সন্দীপদার বাবা এটা, আর পায়েল এখানে কি করবে ও খুঁজে পাচ্ছে না। হ্যাঁ একবার আমার দিকে দেখছে, একবার ওর দিকে দেখছে, কার দিকে দেখছে আমি জানি না। তুমি খাও, খাওয়ার দাওয়ার। সো গাইজ, এটা হচ্ছে আমার থালা। তো এখানে আমাকে ফ্রাইড রাইস এত বেশি পরিমাণে দিয়েছে, আর এই যে বাঁধরি মেয়েটা আমার ভিডিও নষ্ট করছে, এর কোনো কাজ নেই মানে সারাদিন আমার ব্লগ নষ্ট করা ছাড়া। তো সন্দীপদা ওপরে বসে যে জামাই মানুষ বলে কথা, আর তো সবই ঠিক আছে, ওপরে বসেছে বলে ঘ্যাম বেড়ে গেছে, আমাদের দিকে আর তাকাচ্ছেও না। আমি কতবার করে ডাকলাম, মানে এত খাবার টেস্টি হয়েছে, মানে খাওয়ার থালা থেকে মুখ ওঠাতেই পারছে, মানে ভাবো তাহলে হ্যাঁ কতটা টেস্টি ছিল খাবারগুলো। আমাদের আজকের কি বলে এটাকে, ক্যাটারার, প্লিজ ইউ ক্যারি অন। খেতে পারবো তো? হ্যাঁ কি দোষ করেছে ভাই, এবার ছেড়ে দিয়ে আমার লেবু দেখতে পাচ্ছ, এটা আমি ভাতের সাথে খাওয়ার কথা ছিল, বাট ভাত নেইনি বলে আমাকে এটা এমনি মুখে খেতে হবে। তো এখানে তো গাইস, আমি শ্রেয়ার সাথে চ্যালেঞ্জ লাগাচ্ছিলাম যে আমি এটা পারবো, তো আমি এটাতে হেরে গেছি, সরি। মানে প্রচন্ড ভয়ঙ্কর এটা, খুবই, আমি জানি না ও এটা কিভাবে খেয়েছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। মানে একটা পান দেবে তাদের এরকম করে হাবা করে দিচ্ছে, এত ক্ষিপ্ত মানুষ আমি দুজন্মে দেখিনি।
তোর অ্যাসিডিটি হয়েছে না ছেড়ে দে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম এই খেলাম শুনবি মোটেই না এতক্ষণ ধরে ছবি টবি তুলে এতক্ষণ মা মামা বকে বকে যদুরে গিলে আসো তো অনেক রান্না বান্না করেছি আমরা অনেক ব্যস্ত ছিলাম সারাদিন কি রান্না করে রান্না করেনি মাটন রান্না অসম্ভব মাটনটা রান্না করেছে রাজা আমি কোন রান্না করিনি বাট রান্না খুবই ভালো হয়েছিল সবার রান্না সবকিছু পেট পুরো আমার এতটা আমি খেয়েছি আমার পেটের জায়গা নেই পেটটা বলেছে ভাতটা আমি ভাতটা এদিকে একটু এদিকে একটু তো এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওয়েদারটা খুবই খারাপ রোদ নেই ছিল ছিল এখন নেই তো এই যেটা আছে ওটা দিয়ে আর কি একটু পরে আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে যাবে টাইম তো আমি শর্টস বানাবো ভাবছিলাম আমি শর্টস বানাবো ভাবছিলাম বাট শর্টস এর জায়গায় অনেক বড় হয়ে গেছে ভিডিওটা কিছু করার নেই তো আমি এটা বড় ভিডিও আপলোড দিলাম রাত্রে টাটা আবার জানি না কবে দেখা হবে নেক্সট ব্লগ মুখে পান খাচ্ছে তারপরে তাই পানটা শান্তি করে খাই আর একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা জলদি জলদি চ্যানেলটাকে টাটা পাপা পাপা টাটা এই ছিল আজকের আমার ব্লগ সো মিষ্টি মুখ না করে তো আর আসা যায় না তো লাস্ট পাতে মিষ্টি খেয়ে আমরা বাড়ি চলে এসেছি তো আজকের মতো টাটা স্টে টিউন ফর দ্য নেক্সট ব্লগ